वेलकम बैक टू माय चैनल। सबाई केमन आछो? आमी खूब भालो आछी। आज अनेक दिन पर ब्लॉग शूट करछी। এই গরম, তারপর মানে মেইনলি গরমের জন্য আমি আর ব্লগ শ্যুটটা করিনি, কারণ কদিন ব্যাক টু ব্যাক এমনি জাস্ট নর্মাল রিভিউ ভিডিও বা চ্যালেঞ্জ এরকম ভিডিওগুলোই আপলোড করছিলাম। তো অনেকদিন পর মনে হলো যে না এবার একটু ব্লগ ভিডিও স্টার্ট করি। এখন বাজে হচ্ছে 10:06, সকালবেলা আমার চা খাওয়া হয়ে গেছে। ছেলে ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট হয়নি, কারণ উঠি তো অনেক বেলা করে, তো ব্রেকফাস্টটা হয়নি। আজকে রুটে একটু পাপা আসবে আর আমি বিছানা চাদরগুলো তুলবো, এগুলো ওয়াশিং মেশিনে দেবো, কাচতে হবে। আর গরম যা পড়েছে মানে ধারণার বাইরে, এত পরিমাণে গরম পড়েছে। আমার চুলটাকে জাস্ট আমি বেঁধেছি, চুল জাস্ট গায়ের উপর পড়লে না মানে বিড়বিড় করছে গা হাত পা, এত পরিমাণে গরম পড়েছে। রাতে তো কি বাবা, রাতে এসি ছাড়া শোয়াই যাচ্ছে না, এদিকে এসিতে শুতে ভয় লাগছে যদি ঠান্ডা লেগে যায়। কাজগুলো ধীরে ধীরে করি, গরম বলে তার বসে থাকলে হবে না বা কিছু। ছেলে ব্রেকফাস্ট হয়ে গেছে, মা আমাদের ব্রেকফাস্ট করবে, আর দুপুরে মা আজকে বাজার তো যায়নি, বাজার সঙ্গে গিয়েছিলাম, প্রতিদিন বাজার যাচ্ছি না। মা আজকে মাছ নিয়েছে আমাদের এখান থেকেই, মা যে ইলিশ মাছ নিয়েছে, তো আজকে দুপুরে লাঞ্চে হবে। আর ব্রেকফাস্ট কী করে মা দেখছি, আর আমি তার মাঝে কিছু ছেলে মাম 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 করেই যাচ্ছে, তো তার মাঝে আমি কাজগুলো করিনি, কাজগুলো করবো, সব বিছানার চাদর তুলবো, ছেলে জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে দেবো। তো চলো কাজগুলো করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর আজকে সারাদিন বাড়িতে লকডাউন, এখন লকডাউনে কী করে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। লকডাউনে সেরকম বেশি বিশাল মানে সেরকমভাবে কাটছে না, জাস্ট নর্মালি দিন কাটছে, একটু ভালো থাকার চেষ্টা করছি, নিজেকে বিজি রাখছি সব কিছুতে। তো এই হবে, আর সকালবেলা কাজ সব কমপ্লিট, মেয়ের রাখা হয়েছে, তো কারণ এ একা সম্ভব না এত কাজ করে ওঠার, কোন করে ওঠা হয়নি, তো দ্যাটস ওয়াই আবার করে মেয়ের রাখা হয়েছে, হেল্পিং হ্যান্ড। সো চলো, এমনি বাকি কাজ তো হয়ে গেছে, ঘর মোছা বাসন মাজা সব কমপ্লিট, আর আমাদের কাজগুলো আমরা করবো এবার। তারপর ব্রেকফাস্ট করবো, আর রুদ্রাংশু পাপা আসবে, কখন আসবে দেখি। সো দেখতে থাকো তোমরা ব্লগটা। মেঘটা হালকা হালকা মেঘ করে এসছে আমাদের এখানে,
নেল পলিশ রিমুভ করব, যার জন্য নেল পলিশ এটা সেই NYB এর একটা রিমুভার আমি নিয়েছিলাম, বুকে দেয় না। ও তো আর ঘুমাবে না, ঘুম থেকে উঠেছে। ওই যে সবাই বিকেলে আজকে স্পেশাল একটা জলখাবারের মতো বানাবো, ইভিনিং স্ন্যাক্স তো বানাবো, তো তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, হালকা হালকা মেক করে এসে বৃষ্টি খুবই দরকার, কারণ এত গরম, গরমে আর পারা যাচ্ছে না, এতটা পরিমাণে গরম পড়েছে। একটু বৃষ্টি হলে বেশ রিলিফ পাবে সবাই, মানে প্রত্যেকটা মানুষই রিলিফ পাবে। প্রথমত এই লকডাউনে মানুষ বাড়িতে বসে কিছু করার নেই, দ্বিতীয়ত তার উপর যদি এত গরম, মানে মানুষ এমনিই মরে যাবে, আর অন্য কিছুর কোনো দরকার পড়বে না। দেখে থাকুন ব্লগটা। রান্নাঘরে এসে গেছি, তো যেটা বানাবো বলেছিলাম, তো তার জন্য আমি ম্যারিনেট করবো চিকেনটাকে। আমি একটা গ্লাভসটা পরে নিই, আদারওয়াইজ আমার লঙ্কাতে হাত দিলে খুব ঝাল, মানে আঙুল জ্বলে আমার। আর আমার এখানে হাতে ছ্যাঁকা খেয়ে আমার আজকে এরকম এত বাজে অবস্থা, শাখাতে লাগছে, যার জন্য আমি এখানে তুলো দিয়ে রেখেছি যাতে একটু জ্বলাটা কম হয়। তো আমি গ্লাভস পরে নিয়েছি। তো আমাদের তিনজনের মতো এখানে আমি চিকেন নিয়েছি, জাস্ট এক অল্প কটাই চিকেন নিয়েছি, 200 গ্রাম মতো চিকেন হবে এখানে। তো এই চিকেনগুলোকে ম্যারিনেট করবো আগে চিকেনের মধ্যে। এতে জিঞ্জার গার্লিক পেস্ট আছে, সয়া সস আছে, টমেটো কেচাপ আছে, ব্ল্যাক পেপার আছে, আর একটা রেড চিলি পাউডার আছে। এগুলোকে সবগুলোকে একসাথে ভালো করে ম্যারিনেট করবো, জাস্ট লাইক এরকম ভাবে। আর বাইরে হেভি বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি আর বাড়িতে হোমমেড KFC স্টাইল চিকেন, তো KFC স্টাইল চিকেন বানাবো। ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কতটা সাকসেস হবো। ঘরে যে বাড়িতে যা আছে সেগুলো দিয়ে কিন্তু তোমরা ইজিলি বানাতে পারবে, কারণ চিকেন সবার বাড়িতে আই থিঙ্ক ফ্রিজে থাকেই, সয়া সস টমেটো কেচাপ তো আছেই। সো এই ভালোভাবে ম্যারিনেট করে 1 থেকে 2 ঘন্টার মধ্যে তোমরা রেখে দেবে। 2 ঘন্টা ম্যারিনেট করার পর চিকেনটা আমাদের সেরকম জায়গায় এসছে। এবার আমি এক জায়গায় অল্প ময়দা নিয়ে নিয়েছি, তো ময়দার ভিতরে এটা হচ্ছে আটা না, জাস্ট ময়দা। এর মধ্যে জাস্ট আমি একটু আগে পেস্ট করে রেখেছিলাম আদা পেস্ট, তো সেটাই আমি কিন্তু এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দেবো। ময়দাটা হচ্ছে যে আদা আর আদা পেস্ট করে রেখেছিলাম, জিঞ্জার গার্লিক পেস্ট একটু দিলাম, সামান্য একটু লবণ দেবো। সামান্য রেড চিলি পাউডার দিচ্ছি আর একটু ব্ল্যাক পেপার দিচ্ছি। ভালো করে এই মিশ্রণটাকে মাখিয়ে নেবো, জল অ্যাড করবো না, জাস্ট এইভাবে কিন্তু হালকা ভাবে জিনিসটাকে মাখিয়ে দেবো। হ্যাঁ মা, এখানে আমার ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খেলা করো খেলা করো, হ্যাঁ হ্যাঁ খেলা করো, তুমি খেলা করো, তোমাকেও দেবো, তুমি খাবে তো। সেই সাথে সাথে আমি এখানে এটা কড়াই নিয়েছি, তেলটা দিয়ে নেবো, তেলটা বেশ গরম হতে দেবো। ময়দা রেডি, এখানে আমার চিকেন রেডি, আর সামান্য আমি এখানে ঠান্ডা জল নিয়ে নেব। প্রথমে আমি একটা চিকেন পিস নেবো, যে এটাকে আমি ভালোভাবে ময়দায় কোটিং করবো, ভালোভাবে কিন্তু ময়দায় কোটিং করতে হবে, দেখে নাও। ভালোভাবে ময়দায় কোটিং করার পর এখানে ঠান্ডা জলে ডিপ করে নেব। ডিপ হওয়ার পর আবার দ্বিতীয়বার কিন্তু আমরা ময়দা দিয়েতে ভালোভাবে কোটিং করব, কোটিংটা কিন্তু ভালোভাবে হবে। দেন আমি একটা প্রথমে ভাজছিলাম, তো তার পাশে একটা দিলাম,
এইভাবে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। দুই পিঠ কিন্তু ভালো করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখো আমার এখানে ভাজাটা হয়ে গেছে, আমি কয়েকটা ভেজে রেখেছি এখানে, আর কতটা ক্রিস্পি হয়েছে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, জাস্ট দেখো। আর আমি তোমাদের একটু একটা বাইট এটা খেয়ে দেখাচ্ছি তোমাদের, দেখো কতটা জুসি হয়েছে ভেতর থেকে। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো, জাস্ট দেখো কতটা কতটা পরিমাণে জুসি হয়েছে। আর ভিতর থেকেও কিন্তু পুরো প্রপারলি কুক হয়েছে, আর ক্রিস্পি হয়েছে কতটা সেটা তো আর বলার কথাই নেই, তোমরা দেখেই বুঝতে পারছো। সো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, হোমমেড বাড়িতে যেটাই আছে সেটাই দিয়ে কিন্তু তোমরা এই ক্রিস্পি স্টাইল চিকেনটা কিন্তু বানাতে পারবে। রেখে দেবো কালকে এসে বাসন মাজবে, সিঙ্ক পুরো ভর্তি হয়ে গেছে। হওয়ার পর আর আমাদের বিকেলে ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পর আর বোন যোগা করছে, আর আমি বাইরে, আমি ছেলে আর লাড্ডু লাড্ডু ওই যে বাইরে একটু ঘুরছি। ভেতরে খুব গরম, বৃষ্টি হয়ে মনে হচ্ছে গরমটা আরও দ্বিগুণ বেড়ে গেল। সূর্যাংশ গাছ থেকে এখনো জল পড়ছে, কেমন ঘেমেছি বোঝাই যাচ্ছে। লাড্ডু চলে আসো বাড়িতে, আমাদের পাড়ায় সবাই সবাই বাড়ি ঘরে, কেউ বাইরে নেই, বৃষ্টিতে কেউ বাইরে থাকবে না, শুধু আমি একা বাইরে আছি। পুরো রাস্তা ফাঁকা, এই তুই কুকুর না বাঘ রে।